সবচেয়ে বড় জিনিস কি যে আজকাল যে সিনেমাগুলি আমরা দেখি সিনেমা হলে এর বেশিরভাগ ছবির কাহিনী থাকে না, ওই মারপিট এটা ওটা, মানে দেখা যায় যে পুরো ছবি, যেমন আমরা এখন যেটা করি আমাদের বাংলাদেশের ওই ইন্ডিয়ার মতন ট্রেন্ড চলে আসছে যে ইন্ডিয়াতে কিছু ছবি আছে যে গান আর ফাইট এই দুটা বাদ দিলে বোধ হয় 20-25 মিনিটের সিনেমা সবগুলি। এই যে কিছুদিন আগে তো আপনার কয়েকটা ইন্ডিয়ান বই দেখলেন, সেই বইতে যদি দেখেন কাহিনী নেই, কি খালি মারপিট, শুরু থেকে মারপিট শেষ পর্যন্ত মারপিট, আর পুরো মারপিট বাদ দিলে বই কাহিনী ধরবেন 10-20 মিনিট এরকম। তো যাই হোক, এই বইটি শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী ছিল। এই আমাদের ভবিষ্যৎ কিন্তু এই ইউটিউবই, আগামীতে দেখবেন যে ইউটিউবই দর্শকরা দেখবে, কারণ এটা এত ইজি, হাতে মোবাইলে বসে থেকে যেখানেই থাকেন না কেন, যখনই যান রাস্তায় যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, ঘরে ঘুমায় শুয়ে মানে অফিসে, এই যে কোনো জিনিস দেখা খুব ইজি। সুতরাং এটা আপনারা যারা আজকে ইউটিউব নিয়ে কাজ করতেছেন, যারা ইউটিউব চ্যানেল যাদের আছে, আমি বলবো যে আপনারা সত্যি যুগ উপযোগী পদক্ষেপ আপনারা নিয়েছেন, এটা ভবিষ্যৎ খুবই ভালো। আপনারা চালিয়ে যান, দেখবেন যে আপনারাও একদিন আমাদের মতনই বড় বড় টেলিভিশনের মতনই আপনারা দেখা যাবে যে আপনাদের দর্শক, আমাদের দর্শক তো টেলিভিশনের দর্শক তো এখন আর চলে যাচ্ছে আপনাদের কাছে, হ্যাঁ আমরা কিন্তু দর্শক খুঁজে পাচ্ছি না এখন আর, যেটা এখন আপনাদের হাতে সেই দর্শকগুলি চলে যাচ্ছে, কারণ আপনাদের এই কাহিনীর যে আজকের এই যে ঘটনা, এমন চমকপ্রদ সব টাইটেল দিবেন যে টাইটেলে লোকে ধোকা পড়বেও মানে কম সব দেখবে একবার। এক একটা ইউটিউবের টাইটেল যদি দেখি, টাইটেল দেখার পরে মানে মনে হয় যে কী লেখ কী দেখাবে, মানে সবাই দেখে। তো সুতরাং এটা খুব ভালো একটা দিক, কিন্তু আবার কিছু কিছু আছে যে খুব অতিরঞ্জিত করেন, এইটা করবেন না। তাহলে কীভাবে জানেন যে আপনাদের ইউটিউবের প্রতি যে দর্শকের যে আকর্ষণ এটা কিন্তু কমে যাবে, দুদিন পরে কিন্তু ওই দেখবে একটু দেখে কিন্তু গালি দিবে। তো সুতরাং এই জিনিসটাকে ধরে রাখতে হলে আপনাদের, হ্যাঁ দর্শককে আকর্ষণ করতে হলে ভালো টাইটেল একটা দিতে হবে, কিন্তু টাইটেল দেওয়ার পরে ম্যাটেরিয়ালটাও থাকতে হবে তার পিছনে, আপনার ম্যাটেরিয়াল নেই টাইটেল দিয়ে বসে থাকলে পরে দেখার পরে তো লোকে গালি দেবে।